হ্যালো ইয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। সো টাইটেল থাম্বনেল দেখে অবশ্য বুঝে গিয়েছেন ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। সো ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হবে, ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন। সো গতকাল রাতে যখন আমি ক্ল্যাশ অফ ক্ল্যান খেলতেছিলাম, তখন হঠাৎ করে 276 এমবির এরকম একটা আপডেট শো করতেছিল। সো আপডেটটা আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে এরপরে আমরা গেমটা কন্টিনিউ করেছিলাম। সো লুনার আপডেটটা এসেছে, আপনারা সবাই জানেন, এটার সাথে যেই প্রবলেমগুলো আছে এইগুলো ফিক্স করার জন্য আসলে 276 এমবির এই আপডেটটা এসেছে। সো আশা করি সবাই আপডেটটা করে নেবেন। সো লুনার আপডেটের জন্য কিন্তু একটা ভিডিও চলে এসেছে, অ্যান্ড দেন এখানে কিছু পিক দেখানোর ট্রাই করব। সো এখানে দেখুন, আমরা ক্যাপিটাল গোল্ড কিন্তু পেয়ে গেলাম। দেন আপনারা দেখলেন একটা র্যাবিটকে আমাদের উইজার্ড মানে ম্যাজিক দেখাচ্ছে আর কি। সো এখানে আমরা হগ রাইডারের হগের উপরে আমরা দেখতে পাচ্ছি তিনটা ক্যাপিটাল গোল্ড, মানে একটা টুপির মতো করে দেখাচ্ছে আর কি। কারণ প্রত্যেকবারে আপনারা দেখতে পাবেন যে ক্ল্যাশ অফ ক্ল্যান কিন্তু একটা ভিডিও দিয়ে অনেক কিছু বোঝানোর ট্রাই করে। সো এটা দিয়ে কী বোঝানোর ট্রাই করেছে অবশ্যই একটু ভেবেচিন্তে বলবেন। অ্যান্ড দেন আমরা যখন আমাদের লুনার চ্যালেঞ্জটা দেখেছিলাম, তখন কিন্তু এরকম একটা ডিসপ্লের মধ্যে কিছু ছায়া এমন করতেছিল আমরা দেখেছিলাম আর কি। সো এই জিনিসটা আমার থেকে অনেক বেশি ভালো লেগেছে, আপনার থেকে ভালো লেগেছে কি না সেটাও অবশ্য কমেন্ট সেকশানে বলতে ভুলবেন না। সো এরপরে কিন্তু গ্রাফিক্স ডিজাইন বলেন বা যাই বলেন অনেক অনেক ভালো ছিল আর কি। সো এরপর হঠাৎ করে জঙ্গলে চলে গেল, অ্যান্ড দেন র্যাবিটকে ধরার জন্য উইজার্ড কিন্তু তার পিছে পিছে যাচ্ছে। সো একটা সিস্টেম দেখবেন আপনারা, এখানে আমরা অনেকগুলা স্টোন দেখলাম বা পাথর দেখতে পেলাম, বাট এখানে কিন্তু আমরা উইজার্ডেরও একটা স্টোন দেখতে পাচ্ছি। আমরা এর আগে কিং কুইন এরপরে আবার আমাদের প্যাককারও স্টোন দেখেছিলাম, বাট এখানে দেখুন আপনারা খেয়াল করতেছেন কিনা জানি না, যখনই দেখেন আমাদের র্যাবিট মানে লাফ দিয়ে যাচ্ছে, যেখানে লাফ দিচ্ছে লাফ দেওয়ার পরেই কিন্তু এই যে ফুলগুলা বা আশেপাশে সবগুলা কিন্তু একটু সিনারি বা কালারফুল হয়ে যাচ্ছে। সো উইজার্ড তাকে ধরতেই পারতেছে না, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তারপরও দাঁড়াচ্ছে না, জাস্ট এরপরে দেখুন পানির উপর দিয়েও কিন্তু হাঁটতেছে তারা। সো ভিডিওটা আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এইখানে কিং এবং কুইন এরপরে উইজার্ড অ্যান্ড প্যাকার টম্ব আছে। সো সবগুলার উপরেই কিন্তু কান আসতেছে, অ্যান্ড দেন এখানে কিন্তু উইজার্ডকে দেখে একটু সন্দেহ হলো, দেন এটা ম্যাজিক উইজার্ড আর কি। অ্যান্ড দেন এগুলার পাশেই কিন্তু আপনি খেয়াল করলে দেখতে পারবেন 29 যত সিম্বল আছে, হার্ট আছে, এরপরে পানপাতার মতো সবগুলাই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। সো এই সাইডের জিনিসটা দেখে মনে হলো যে ক্ল্যান ক্যাপিটালের ডিস্ট্রিক্টগুলো বোঝাচ্ছে। আর এই জিনিসটা আপনারা দেখেছেন কি না জানি না, বাট আমরা একটা সিনারিতে দেখেছিলাম এরকম হগ রাইডের উপরে আর কি। তো সবাই আমরা সুপার হগ রাইডারকে মানে ইন্ডিকেট করতেছে এই জিনিসটা আর কি। সো এর আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিল ক্ল্যাশ অফ ক্ল্যান দ্য ন্যাগ ইলেকট্রিক ড্রাগনের সাথে একটু মারপিট করতেছে বা এরকম, মানে সামনে গিয়েছিল এরপরে পিছনে এসে দেন, মানে এখন বুঝতেই পারতেছেন আপনারা হগ রাইডার যে আসতেছে বা সুপার হগ রাইডার যে আসতেছে। এখন এখানে কিছু গোল্ড দেখাচ্ছে, সো এগুলো ক্ল্যান ক্যাপিটালের গোল্ড হতে পারে নাকি বিল্ডার বেসের গোল্ড হতে পারে। তবে এই জিনিসটা দেখে শিওর হয়ে গেলাম যে এখানে বিল্ডার বেসের কিছু আপডেট সংক্রান্ত কথাবার্তা বলতেছে, কারণ আমরা দেখেছি বিল্ডার বেসে আমাদের মেইন টাউন হল থেকে যেতে দুইটা নৌকায় লাগে, একটা হচ্ছে আমাদের বিল্ডার বেসের বিল্ডারের বেস মানে নৌকা, আর একটা হচ্ছে আমাদের এমনি নৌকা আর কি। সো এইখানে এই জিনিসটা দিয়ে দেখেন র্যাবিট এত সালাক, সো হে দূরবীন দিয়ে দেখতেছে আসলে কি হচ্ছে ওইখানে। সো এখানে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে দেখানো হয়েছে যে কুইনটা আর কি, র্যাবিট কুইন বা খরগোশ টাইপের যে কুইনটা ছিল বা এই সিনারিটা লুনার কুইন, এর দেখতে একবারে সেম টু র্যাবিটের মতো লাগে। সো এরপরে সাজসজ্জা সব কিছু দেখিয়ে দেন, ওরা কিন্তু চলে আসছে। বাট আপনি এখানে জানতে পারলেন যে আসলে র্যাবিট কিন্তু দেখেছে, এখানে উইজার্ড কিন্তু দেখতে পায়নি। সো এখানে লাফ টাপ দেওয়ার পরে কিন্তু ধরে ফেলছে, ধরে দেন নিয়ে যাবে, এরপরে কিন্তু স্প্রিং ট্যাপের মাধ্যমে সে আবারও শোতে চলে আসছে। মানে এখানে আপনাদেরকে দেখানো হয়েছে যে জিনিসটা আসলে আমরা দেখেন যে নৌকা দিয়ে কোথায় যাই, বিল্ডার বেসে যাই। সো এই জিনিসটা কিন্তু আসলে বিল্ডার বেসের জিনিসটা, অ্যান্ড দেন এরকম কোনো কিছু নতুন একটা আপডেট আসতে যাচ্ছে, অ্যান্ড দেন বিল্ডার বেসের কিন্তু বেসটাও কিন্তু সিনারির মধ্যে হালকা করে দেখানো হয়েছে। সো এত আপডেটের পরও আমরা যদি না বুঝতে পারি তাহলে তো আর কিছু করার নাই। সো এরপরে কিন্তু শোটা আবার শুরু হয়। সো এই জিনিসটা দেখুন, এখানে আমাদের উইজার্ডের চেহারা দেখলে বা এক্সপ্রেশন দেখলে কিন্তু বুঝতে পারবেন উইজার্ড ছিল অন্য দুনিয়াতে, অ্যান্ড দেন হে চলে আসছে বাস্তবে, অ্যান্ড দেন সবাই কিন্তু একটু অবাক এবং সবাই হাতে তালি দিচ্ছে। সো উইজার্ড নিজেও জানতো না এই জিনিসটা আসলে কেমন হয়েছে বা কী আসে বিশদ। সো এখন একটু ভাব নেওয়ার ট্রাই করবে, যেহেতু ম্যাজিশিয়ান
সো এখন একটু ভাব নেবে, মানে বুঝলো যে আসলে ঠিক আছে আমরা এখন বর্তমানে আছি, আমাদেরকে সবাই দেখতেছে, অ্যান্ড দেন ভাব নিয়ে কিন্তু এরকম করতেছে এবং সবাইকে দেখাইছে হ্যাঁ এটা আমার জাদু, অ্যান্ড দেন সবাই থেকে বিদায় নিবে এই কারণে এভাবে দিছে। বাট চেহারাটা দেখুন একটু, দুইজনের চেহারাই দেখুন অবস্থা খারাপ, বিকজ ওরা কিন্তু লুনার কুইনকে দেখতে পাচ্ছে, অ্যান্ড দেন সর্বপ্রথম কিন্তু আমাদের র্যাবিট দেখেছে, এরপরে উইজার্ড দেখেছে, কিন্তু উইজার্ড তো এর আগে দেখে নাই, কিন্তু র্যাবিট তো সর্বপ্রথম দেখেছে, এই কারণে কম একটু অবাক। বাট আমাদের উইজার্ড আগে দেখে নাই তাই একটু বেশি অবাক আর কি। সো এরপরে দেখুন সুন্দরভাবে কিন্তু তারা তিনজনে একসাথে আছে এখানে, এরপরে আমাদের কুইন এখানে আপনি খেয়াল করবেন কিছু উড়ি উড়ে যাচ্ছে, সো এগুলো আমাদের অবস্টেকেল হতে যাচ্ছে আর কি, সো এগুলো না খোলার জন্যই আমি বলবো, কারণ আপনি সো এখানে 4-7 লাগে আর কি খুলতে, অ্যান্ড পাবেনও 4-7। এরপরে এখানে সুন্দরভাবে আপনি দেখতেছেন ইয়ারটাই যে রয়েছে মানে র্যাবিট বা খড়গড়ি দিয়ে আর কি, এরপর লার্কি আঁখ মারে এরকম একটা ঘানের মতো করে, কিন্তু আমাদের লুনার কুইন যে আছে সে একটা চোখ মেরে দিল। সো হাই হাই, সো আজকের মতো এখানেই বিদায় নিব, বিদায় নেওয়ার আগে বলে রাখি ভালো থাকবেন, ভালো রাখবেন, সো আল্লাহ হাফেজ। পার্সেসের জন্য সবচেয়ে সেরা একটি সাইটের নাম হলো কক পার্সেস শপ বেডি, যেখানে আপনি অতি দ্রুত পার্সেস নিতে পারবেন। কিভাবে পার্সেস করবেন এবং কিভাবে তাদের পেজে যাবেন যাবতীয় ইনফরমেশন প্রোভাইডিং করা থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। আর পেজে যাওয়ার পরে সর্বপ্রথম আপনি ফলো দিয়ে রাখবেন, কারণ এখানে প্রত্যেক মাসে সিনারি অ্যান্ড গোল পাস গিভওয়ে করা হয় সম্পূর্ণ ফ্রিতে। সো গো টু দ্য পেজ ফর দ্য পার্সেস, নট টু লেট ফর দ্য ফলো। উইলের পাশে একটা লাল বাটন আছে দেখেন, হ্যাঁ হ্যাঁ প্রেস করলাম, তারপর বলো।